স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান সম্প্রতি নতুন মোড়ে পৌঁছেছে। প্রমোদে দেখা যাচ্ছে পূজারিণী তার স্বামী মহারাজের কাছে পড়ার জন্য এক অভিনব ফোন দিয়ে এটেছে। প্রতীক সেন এবং রত্নপ্রিয়া অভিনীত এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রমোদে দেখা যাচ্ছে পূজারিণী একজন শিক্ষকের কাছে পড়ছে, কিন্তু সেই শিক্ষক পড়ানোর সময় পূজারিণীর প্রতি বিশেষ নজর দিচ্ছে, এমনকি পড়া বোঝানোর নামে তার হাত ধরার চেষ্টা করছে। পূজারিণী বিরক্ত হলেও সে বুঝতে পারে যে এভাবে মহারাজকে খেপানো সম্ভব। শেষমেশ মহারাজা চুপ থাকতে না পেরে শিক্ষককে ভয় দেখিয়ে সরিয়ে দেয়। এরপর পূজারিণী জানায় সে এখন কাকে দিয়ে পড়বে এবং কিভাবে সিএ পাশ করবে। ঠিক তখনই মহারাজ নিজে পড়ানোর দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়। চ্যানেলের তরফে এই প্রোমোটি প্রকাশের সময় লেখা হয়, মহারাজকে দিয়ে নিজের পড়াশোনার দায়িত্ব নেওয়াতে কি বুদ্ধি বের করলো পূজারিণী, এই নতুন মোড়ের পর কিভাবে গল্প এগোবে তা নিয়ে দর্শকদের অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে। পূজারিণী আর মহারাজের সম্পর্কের এই নতুন অধ্যায় দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা যাচ্ছে।